বিসমিল্লাহির রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ ফাঁকের এবং কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে আজ সোমবার এই সোমবারে আদমুরের তরফ থেকে প্রতি সাপ্তাহিক জালসা অনুষ্ঠিত হয় সেই হেদায়তের মাধ্যমে তারা সবাই উপস্থিত হয়েছেন তাদের সেই উপস্থিতিতে এই জালছা করা হচ্ছে তাই তাদের মাধ্যমে বিশ্বের সকল মানবজাতিকে সালাম জানাচ্ছি আমি আদম আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববাসী গত ভিডিওর বক্তব্য ছিল পরম এবং জীব তো পরম আর জীব মানুষ শুনেই আসছে কিন্তু এর কোনো প্রকৃত বক্তব্য মানুষ জানতে পারে নাই তাই তার উপরে বক্তব্য দেওয়া হয়েছিল আজও সেই পরমের আর জীবের উপরেই কিছু বক্তব্য দেওয়া হবে তার ভিতরে ইন্টারনেটে এক বাবাজি লেখছে যে এতদিন আমরা সত্য ছিলাম এখন একটু বেঁকা যাচ্ছি তো সেই বাবাজিকেও বলছি যে যারা যে মানব জাতি নিজের আত্মা বা জীবন বা নবস বা ইমানে নূর বলতে কোনো কিছু জানে না চেনে না নিজের অস্তিত্বের কোনো দরদ বা কোনো জানা চেনায় যেতে পারে না তারা জীব পরমের কতটুক সত্য জ্ঞান রাখে কে জীব আর কে পরম এর কতটুক জ্ঞান রাখে যাই হোক আমি বাবাজিকে বলবো যে তুমি আগে কোনো নির্দিষ্ট একটা জীবনের সংগ্রহ করো নিজের করে নাও আর তুমি তোমার অস্তিত্বের ভেততত্ব জানার চেষ্টা করো আর আদমনুরি যদি মানুষকে ভ্রান্ত তথ্য দেয় আদমনুরি যদি মানুষকে ভ্রান্ত পথ দেখায় তাহলে এই মানবজাতি সত্য সুখদ কার কাছ থেকে পাবে আর সত্য ঘটনা কে কি ছিল তার সঠিক ইতিহাস কার কাছ থেকে পাবে অনাদিকাল কেটে গেছে এর ভিতরে আমি আগেও বলেছিলাম আজও আবার বলি যে কোনো ধর্মদাতায় তার শিও নূর বা শিও নফসের সুরাতের কোনো পরিচয় রাখে নাই আবার যারা আল্লাহ আল্লাহ অলি আল্লাহ পীর আল্লাহ গজ কুতু কত কি সেজেছে তারাও তাদের মানব জীবন দ্বারা কামাইকৃত কোনো নফসি বা কোনো আত্মা কোনো পরিচয় তারা এ পৃথিবীতে রাখে নাই তো জীব পরম কে রাখল যারা নিজের অস্তিত্বের খবর জানে না যারা মানব জীবন ধরে কিন্তু সেই জীবন কি চেনে না জানে না বোঝে না তাদের কাছে জীব পরমের ইতিহাস রূপক বান করিয়া যে যা বলার বলে গেছে হয়তো বাবাজি তুমি তারই উপর ভিত্তি করেই এ কথাটা বলেছ তবে তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে আজ পর্যন্ত কে তার সে জাতের নবী হোক আর দেবতা হোক আর বৌদ্ধ হোক যেই হোক কে তার অর্জনকৃত নূরে নূরী সত্যের পরিচয় এবং সেই নূরের আকার সুরতের পরিচয় জাতের পরিচয় যে কে কথা বলেছে যে যদি থাকে তোমরা দেখাতে পারো তবে কোনো পরিচয় তোমরা খুঁজে পাও নি। তোমরা শুনেছ যে সেই আউগলেও আল্লাপাক যখন কিছুর জিনিস রেখে তার নাম জিজ্ঞেস করেছিল সেই আকবরের জগৎ যত ফেরস্তার যারাই ছিল তাদের কিন্তু কেউই বলতে পারে নাই শেষে আদমি তার পরিচয় ঘটা দিয়েছিল এটা পৃথিবী জগৎ এখানেও সমস্ত নবী রসুল দেব দেবতা বৌদ্ধ যৌন যা কিছু যারা ধর্ম নিয়ে আসছে আল্লাহ আল্লাহ অলি আল্লাহ পীর আল্লাহ যোগী ঋষি কতকে আসছে কিন্তু তারা যে দাবিগুলো করছে তাদের কারো কাছে কোনো সত্য পরিচয় তারা কেউ রাখে দেয়নি তাহলে তুমি বাবাজি কি করে সেই জীব পরমের সত্য জানতে পারো আর আমি তো আমার পরিচয় দিয়ে বলছি যে আমি আমার মানব জীবন দ্বারা আদম নূরের আদম নফসের থেকে আদম নূরের উপর দণ্ডায়মান হয়ে সকল কিছুর সত্য পরিচয় তোমাদের কাছে পেশ করছি সেই পরিচয় পাবার পর তোমরা তাদেরকে বড় জানতে অতীত থেকে যেসব ঘটনা আসছে বড় যেন ছোট জানো যেটাই জানো তোমরা তাদের ভক্ত অনুসারী তাদের প্রতি আকৃষ্ট হয়তো তোমাদের কাছে খারাপ লাগছে কিন্তু এই খারাপ লাগা তোমাদের ঠিক হবে না যেহেতু আমি কোনো খারাপ লাগা ভালো লাগা নিয়ে পৃথিবীতে কথা বলছি না আমি কথা বলছি প্রত্যেকটি মানুষ এই বুনিয়াদম জাতি প্রত্যেকটি মানুষ যাতে পরম মানুষে পরম জাতের জাতি হয়ে আদম জাতের জাতি হয়ে তারা এই মানব জন্ম থেকে ফিরে যেতে পারে চিরকালের জন্য যাতে তারা সেই আদম জাতের মানুষ হয় তা নিয়ে কথা বলছি অতএব যে পরম বা আমরা মত মাইনার যদি কেহ ভালো জানে তাহলে আমি আশা রাখি যে আমি আদম নুরি যা জানি অন্যদের তা সম্ভব নয় তো এই যে জীব পরম একটা হলো আউয়ালের ঘটনা আর একটা হলো দুনিয়ার ঘটনা তে আউয়ালে যারা ছিল তাদেরকে নুরীতন বা ফের বলা হয় আর আরেকজন সৃজন হয়েছিল হজরত আদম শফিউল্লাহ যে যাকে আল্লাপাক শিও নূর দান করেছিলেন আর আরেকজন এক পাওয়া যায় যদিও বলা হয় যে আদম সর্বকনিষ্ঠ কিন্তু তারপরেও আরেকজনের কথা পাওয়া যায় যাকে একান হাড্ডি নিয়ে আদমের বাম পাশের হাড্ডি নিয়ে এই নারী রূপে সৃজন করা হয়েছিল যাই হোক এর ভিতরে তারা তোমরা পৃথিবীকে দেখো কিন্তু পৃথিবীতে আর সজ্জিত হয়েছে কিসের দ্বারা কীভাবে কাজের থেকে জীবন আনা হয়েছে এগুলোর কোনো সন্ধান তোমাদের কাছে নেই সেই আউলে কারা জীব ছিল কে পরম ছিল তারও কোনো সত্য খবর নেই কারণ তোমরা নিজের জীবনের খবরই রাখো না নিজের আত্মার নিজের অস্তিত্বের খবরই রাখো না যাই হোক সেখানে থাক যদি প্রয়োজন হয়তো তোমাদের আবার সেখানে নিয়েই দেখানো হবে যে কারা জীব আর কে পরম তো এই পৃথিবী এখানে তোমরা দেখতে পাও সকল সৃষ্টির জাতি গরু ছাগল গাছগাছালি পাখি মাছ এ সকলেই তোমরা দেখতে পাও এদেরকে কোন জাতের জাতি হিসেবে ধরবে এরা কোন জাতের জাতি এরা কি জীব না পরম তো এখানে যা হয়তো কারো দ্বিমত থাকবে না যে এদের সমস্ত মিলে এদেরকে জীব জাতি বলা হয় তো পরমকে এরা সবই জীব পরমকে এখানে এই মানব মানবজনম চালনা করা হয় সেই হজরত আদম শফিউল্লাহ আর মা হাওয়াকে দিয়ে তো সেখানে তারা দুইজন মানুষ আজ পৃথিবীতে এত কাল কালভরা কত মানুষ যে হয়েছে তার কোনো তার নাই এই যে মানুষ হচ্ছে এই মানুষ কি তাহলে পরম এই মানুষ কি তাহলে আপনা আপনি পরম জাতের জাতি এটা যদি মনে করো বা যারা মনে করবে তারা নিজেদেরকে সেই আত্মজ্ঞানে বা বুঝের মূর্খতার ভিতর ফেলে রাখছে তাই মনে করবে তো মানুষকে বুনিয়াদম বলা হয় তো বুনিয়াদম যদি মানুষকে কোরআনের ভাষায় আসে তাহলে সেই মানুষকে তোমরা পরম মানুষ কিভাবে বলতে পারো সেই পরম নফ্স বা পরম আত্মায় আত্মবান সেই মানুষকে কীভাবে বলতে পারো আর মানুষ যদি সেই পরম আত্মায় আত্মবান হতো পরম আত্মার দ্বারা বা মতমাইনের আত্মার দ্বারা বা আদমুরের আত্মার দ্বারা বা নব দ্বারা যদি মানুষ মানব জীবনই ধরতে পারত তাহলে মানুষকে বুনিয়াদম বলা হয় কেন এই বুনিয়াদম কেন বলা হয় তাহলে মানুষ যদি সেই পরম জাতের জাতীয় জীবন নিয়েই মানব জীবন পায় তার প্রথম দিক হলো এই পৃথিবীতে তাহলে এত অসৎ কর্মকাণ্ড মিথ্যা ধোকা ফাঁকি এগুলো কি করে এলো কিভাবে থাকে কোনোভাবেই তো এটা সম্ভব নয় যারা পরম আত্মা পবিত্র আত্মা তারা তো কখনই কোনো অসতের ধার ধারে না তারা তো কোনো কুলোভের কুকামনার কুবাসনার ইয়েতে পড়ে না তাহলে পারে এরা পরম হয় কি করে এরা কখনই পরম নয় এরা পরম নয় এরা এদের এদেরকে যদি আবার জীব বলো যে জীবও নয় কারণ মানুষকে কোনো সত্যে সত্তবান করা হয় নাই তবে তাদের মানব মানবজনম হচ্ছে জীবকুলের তরফ থেকে এটা এমন একটা মানব মানবজনম যেখানে পরমও থাকে জীবও থাকে কিন্তু পরম বলতে স্রেফ তার ভিতরে একটা জীবন থাকে আর জীবের বলতে এই মানবে অসংখ্যা জীবন বা আত্মা বা নভস থাকে তো এটা সম্মিলিত জীবন এই মানব জীবন একটা অপূর্ব আজব জীবন যেখানে জীবের সমস্ত আত্মা বা নভস বাস করে আর পরমের স্রেফ একটি আত্মা বাস করে কিন্তু এদেরকে জীবকুল করা হয়েছে বলে এরা মানব জীবন কাটায় জীবকুলের আত্মার দ্বারা এরা পরমের কোনো দিশেই পায় নাই আজ পর্যন্ত পরমের দিশে বা পরমের ধারে কাছে তোমরা মানবজাতির যেতে পারো নাই কারণ পরম সে নূর যদি কেউ পরম আত্মা ধরে তাহলে সে এই পরিচয়ের ভেদ বিচারে সে সত্য হবে এবং তোমাদের এই ভুয়া আল্লাহ আলাহ আল্লাহ আলেম সব কিছুকে সে জেনে চিনে ফেলবে দেব দেবতা যাই বলো সে চিনে ফেলবে কারণ সে পরম সত্য আর আমি আগেও বলছি আজও বলছি যে কোনো সত্যই পৃথিবীতে থেকে শুরু হয় নাই ইহার মূল আনা হয়েছে সেই তোমরা যাকে আসমান বলো আসমানের থেকেই সমস্ত জীবনী শক্তি এখানে নিয়ে আসা হয়েছে তাহলে এই আত্মগুলো যদিও জীব বা মানুষ নতুন নতুন জনম পাচ্ছে কিন্তু এর যে মূল গোড়াঘাট এটা সেই আউয়ালের থেকেই আসতেছে এখানে নতুন করে কেউ নতুনভাবে কোনো আত্মা পাচ্ছে না যে জীবসমূহরা আছে তাদের থেকেই এ মানুষে আসতেছে আবার যে পরম আদমের দ্বারা চালু করা হয়েছে সেই পরমই এই মানুষে আসতেছে কিন্তু এ মানুষ কোনো জীবনা না পক্ষান্তরে এই মানুষকে জীবকুলে নিক্ষেপ করা হয়েছে কারণ এই মানব অস্তিত্বে যা কিছু থাকে তার প্রায় সকলেই জীবকুল আর এটা পরম জাতের জীবন হিসেবে এই মানব জীবন আনা হয় না। কারণ পরম সে পবিত্র সে সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে মুক্ত এটা সমস্ত জীবের তরফ থেকে মানব জনম তাই এ মানুষকে হয় বুনি আদম বলতে হবে না হলে জীব মানুষ বলতে হবে এরা আত্মা চিনুক আর না চিনুক এরা জীব আত্মার দ্বারা মানব জীবন চালিত হয় যাকে তোমরা কোরআনিক ভাষায় নাপছে আম্মারা বলেও বলতে পারো সেই সমস্ত আত্মার দ্বারা এই মানব জীবন মানব জীবন কাটায় তাই এদের কুকামনা কুবাসনা কুলোভ অর্থ সম্পদ দুনিয়াকে এরা অনেক বড় করিয়া জানে দেখে বুঝতে পারে আর সেগুলোর জন্যই এরা এই সমস্ত অসৎকর্ম করে বেড়ায় আর যারা পরম হয় তারা সেই সিও আত্মা স্বীয় জবা সীয় রব সিও দিন এবং সিও অস্তিত্বর এভাদত করে তারা তাকে বড় জানে তাকেই চিরকালের জন্য স্থায়ী করে তারা কোনো অন্যায় কাজে কখনো যায় না তারা জানে যে পৃথিবীর জীবনে আসছি যদি অন্যায় করি তাহলে আমি আমার অস্তিত্ব আমার অপরাধের দরুন আমাকেও দুজকে যেতে হবে এই জ্ঞান তাদের আছে বুঝ তাদের আছে তাই তারা সমস্ত কুকামনা কুবাসনা কুলভ ছেড়ে দিয়ে তারা পরম জীবনে ধরবে তারা অন্যায় যাবে না সেই পরমকে পরম জীবনে এনে পরমকে নিয়ে যাবে আর জীবের কিছুই থাকবে না এইটার জন্য এই মানব জীবন না এই জীবদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তারা পরমের সাহায্যে এই মানব জীবনে আসুক এবং তারা পরমকে ধরে তারা সেই পরমাত্মার সামিল হয়ে চিরকালের জন্য মানুষ হয়ে যাক পরম যে মানুষে নাই এটা আমি বলছি না আছে কিন্তু জীবদেরকেই মানব জীবনে আনা হয়েছে জীব কুল দেওয়া হয়েছে জীবের আত্মা দিয়ে তাদের চলতে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা মতমাইনের জাতে সামিল হও বা দিন নূরের দিনী নফসে সামিল হও বা পরম জাতের সামিল হও তাহলে ধর্ম মানুষকে মানতে হবে সেই পরম ধর্ম পরম সত্যের উপর তাকে ধর্ম আনতে হবে তার কাছে যত জীব সত্য আছে তা সকলকে পবিত্র করার ভিতর দেয়া সেই পরমের সঙ্গী করে নিতে হবে এটা হলো মূল হিসাব তো সেই পরমকে ফেলে দিয়ে যাদের জীবসত্বও নাই জীবের আত্মাও নাই তারা যদি বলে যে বেকাপথ নিছে নিচে তো তাদেরকে আর কি বলা যাবে বাবাজিরা আগে একটা আত্মা সংগ্রহ করো আর একটা কথা আমি বলছি যে এইটা সেই যুগ এটা দিনী যুগ দিনী নূরের অবতারের যুগ এই যুগে অন্য কোনো নফসের ধর্ম বা অন্য কোনো নফসের দরজা খোলা নেই যে তোমরা ইচ্ছে করলে যে কোনো নবগতি ধর্ম বা নবগতি নফসকে ধরবে এই ক্ষমতা তোমাদের হবে না কারণ তাহার নবতী দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে সেই সকল আত্মদরজাও বন্ধ তার দরজাই খোলা হয়েছিল না তার বন্ধকে তার তো চিরকালে বন্ধই রয়েছে তাহলে তোমরা জীব পরমকে জানবে চিনবে আকারে সুরাতে দেখো তবে একটা জিনিস কি যাহা সৃষ্টিতে দেখো তারা জীব তাদের সুরাতো জীব আর মানবে সমস্ত জীবকে নিয়ে আসা হলেও এই যে আদম সুরাত যাকে বলো এই সুরাত হলো জন্নাথে সুরাত পরমের সুরাত তাই সমস্ত জীবকে এই পরমের সুরাতে এজন্যই নিয়ে আসা হয়েছে যে এই আদম জনম ছাড়া তারা কখনই নিজেদেরকে পরম করে নিতে পারবে না কোনো জীবই জীব অবস্থায় থেকে কখনই তারা এই পরম সুরাত নিতে পারবে না তার সঙ্গে আর কথা জেনে রাখো যে জীব যাকে বলা হয় তারা সকলেই আজাবের জীবন ধরে জীব কখনোই জন্মাতে হবে না জীব চির আজাবি জীবন ধরে আর সেই জীবকে যদি আজাবের জীবন থেকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্য অবশ্যই তাকে দিনী নূরের দিনী নফসের জীবন কায়েম করতে হবে তাকে পরম জাতের পরম নফসের জীবন কায়েম করতে হবে নতুবা জীবকুল তাকে ছাড়বে না তাকে দোজকে যেতেই হবে তা তুমি যেই হও আর আমিই হই যেই হোক যত সময় মানব জীবন দ্বারা পরম জাতের আত্মা বা নবসকে সে সংগ্রহ করে সেই পরম জীবনকে কায়েম করতে না পারবে তত সময় দোজক তাকে ধাওয়া করে ফিরবে সে রেহাই পাবে না অতএব সমস্ত জীবকুল দোজকি আর এই মানুষ এই মানুষকে না জন্নাতে রাখা হয়েছে না দুজকে রাখা হয়েছে এ মধ্যবিত্ত একটি স্থান না জন্নাতের এদেরকে দেওয়া হয়েছে সমস্ত সুখ শান্তি রোগ ব্যাধি দূর করে না তাদের দুজকের আজাব ভোগ করতে দেওয়া হয়েছে যেমন তাদের দোজকের আজাব থেকে মুক্ত করা হয়েছে তেমনি তাদের জন্নাতেও যেতে দেওয়া হয় নাই মধ্যখানে তাদের বসতি দেওয়া হয়েছে তোমরা এটাও জানা যে পৃথিবী মধ্যবর্তী জায়গা তো এই মানব জনমটাও সেই মধ্যবর্তী জায়গায় সে তোমাদের মানব জনম হচ্ছে আর তোমরা জীব তোমরা কেহই পরম নয় সেই পরম অবতারের যুগে যদি সেই পরম ধর্ম প্রকাশ হওয়ার পরে যদি তোমরা সেই পরমকে ধরে পরমের কাছ থেকে পরম সত্য ধরার পারমিশন গ্রহণ না করো সেই পরম জীবনকে সঙ্গী না করো আর সেই কর্ম ধর্ম যদি সঠিক সত্যই তোভাবে পালন না করো জীবকুল তোমাদের ছেড়ে দেব না তোমরা চির আজাবেই হবে কারণ জীবের কোনো কান্না কাটি আল্লাহ তো দূরে থাক কোনো মানুষও শোনে না তোমরা যখন গরু একটা তাজা গরু জবাই করো তোমরা কি শোনো তার কাটি। তোমরা যখন তাজা একটা মাছ ধরে জবাই করো তখন কি তার কাটি শোনো তাকে দয়া করো মায়া করো না জীবের প্রতি কোনো মায়া দয়া কেউই করে না কিন্তু তোমাদের এমন জায়গা রাখা হয়েছে তোমরাও সেই জীবগুলি কিন্তু তোমরা তোমাদের তো কেউ কাটে না তাহলে তো টুকরো টুকরো করে ভাজা ভাজা করে না তাহলে মধ্যবর্তী স্থান তোমাদের দেওয়া হয়েছে তোমরা যাতে সেই পরমকে ধরে পরম হতে পারো এর জন্য তোমরা যদি মনে করো যে আমরা মাদ্রাসার থেকে টাইটেল মহাদেশ বোবাসের হয়েছি আর আমরা পরম হয়ে গেছি যদি তোমাদের তা হয় তবে আমি আদম নুরি বলছি কোনো দিন তা হবে না কখনই তুমি লেখাপড়ার দ্বারা পরম হতে পারবে না তোমাকে পরম হতে গেলে সেই পরমের কাছ থেকে পরম ধর্ম ধর্মী হয়ে তারপরে সেই পরম জাতের সুরাত আত্মা রব ধরে তোমাকে পরম জাতে সামিল হতে হবে তোমাকে জাত পরিবর্তনের পালা রয়েছে যা শিক্ষার দ্বারা মোটেও সম্ভব নয় তাই তোমরা যতই বেকাতেরা বলো আর যাই বলো কিন্তু সেটা এটাই যে মানুষ না দোজকে আছে না জন্নাতে আছে মানুষ আছে মধ্যবর্তী জায়গায় এবং জীবকুলের মানব তোমাদের সুরাত দেওয়া হয়েছে পরম কুলের আদম সুরাত দেওয়া হয়েছে নইলে তোমরা এই জীবন ধরতে পারবে না তাই জীব জীবন থেকে মুক্ত করে এই মানবে এই জীব মানবে নিয়ে আসা হয় পরম সুরাতের মানব করা হয় ইহা তোমাদের দিক করা হয় নাই কারণ তুমি যদি পরম সত্যকে কায়েম না করো তাহলে তুমি দোজকে হয়ে যাবে তাই তোমাদেরকে এই সুরাতের অধিকার দেওয়া হয় নাই তোমাদের সেই পরম আত্মা তোমাদের ভিতর থাকে কিন্তু তাও তোমাদের দিক করা হয় নাই উহা কখনই তুমি বলবে বা তোমার পীর সাহেব বলবে বা আলম সাহেব বলবে আর পরমাত্মা তোমার হয়ে যাবে ইহা তোমাদের মূর্খতম ছাড়া আর কিছু হবে না কারণ এই পরমাত্মার মালিক হল হজরত আদম শফিউল্লাহ তার ভিতর দিয়েই সকল মানুষে এই পরম আসে আর যখন সেই আদম অবতার হয়েছে তাহলে নিশ্চয়ই তোমরা যদি সেই পরম হতে চাও সেই পরমের থেকেই অনেকবার বলা হয়েছে যদি পরম হতে চাও তাহলে অবশ্য অবশ্যই তোমাদেরকে সেই জীব জীব জনমকে ফেলে পরমাত্মার জীবন গ্রহণ করে সেই পরমাত্মার জীবন দ্বারা নিজের মানব জীবন কাটাতে হবে এবং পরমকে নিজের করে নেওয়ার জন্য তোমার কাছে জীবসত্ব থাকার পরও তাদের কর্মকাণ্ড সব রহিত করে দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে যত জীব জীবসত্ব তোমার সঙ্গে আছে তার সকল কিছুকে পরমের দিক করতে হবে পরমের সংযোগে নিয়ে এসে পরমাত্ম করতে হবে তাদের পবিত্র করতে হবে তোমরা সেই পথ ছেড়ে তোমরা সেই আজে বাজে কথা বলে কি নিজেদের মুক্তি করাতে পারবে কক্ষই পারবে না তোমাদের যারা আলেম আছে পীর আছে অলি আউলি আছে তাদের কারো কাছে এই পরম সত্য নেই তোমরা জোর করে বানাতে পারো বানা দেখো পারে কিনা সে তোমরা যতই গল্প দাও যে এত বড়ো পীরা ছিল যার লক্ষ লক্ষ লোক মরিদ সেও কি তাহলে জীব ছিল সে জীবও ছিল না জীব থাকলেও সে ডাটের মাথায় কথা বলতো সেই বুনিয়াদমে ছিল সে যে বলবে যে আমি জীব জাতের অমুক জীবের আত্মা নিয়ে আমি কথা বলছি এই ক্ষমতাও তাদের ছিল না তোমরা তাদের যত বড়ই দেখো আমি আদম নুরি আমি তাদের ভালো চিনি জানি চেনার জগৎ আমার নূরের ভিতরে সত্য দেখা জানার জগৎ আমার নূরের ভিতরে তোমরা এগুলো যদি সঠিক না করো তাহলে নিশ্চয়ই তোমাদের আদিবাস কোথায় হবে তোমরা বেছে নাও আমি তোমাদেরকে কোনো জবরদস্তি জুলুম কোনো কিছুই করবো না এই ধর্ম ধর্মী হতে তোমাদের ইচ্ছা ইয়ার চরম ফয়সালার ডাক সেই মহান পাকের তরফ থেকে তোমাদের দেওয়া হচ্ছে চরম ফয়সালার ডাক যে ফয়সালার ডাকের পরে আর কোনো ফয়সালার ডাক তোমাদের সামনে হাজির হবে না কারণ ইহা জীবকুলের ধর্ম নয় ইহা জীব সত্য কামাইকারী নয় ইহা পরম সত্য কামাইকারী তোমাদের সেই পরম সত্য হওয়ার আহ্বান দিচ্ছে তোমরা তোমাদের সেই শিক্ষার জ্ঞান দ্বারা অর্থ সম্পদ দ্বারা দুনিয়াগত ক্ষমতার দ্বারা আমাকে হেওই জানতে পারো বা খারাপও জানতে পারো কিন্তু মূলের কাছে মূলের কাছে সত্য জানাচেনার কাছে সত্য মানার কাছে সত্য কামাই করার কাছে তোমরা কারা আর আমিকে এটা তোমরা বিচারে আনো মানব জীবন দ্বারা সত্য পবিত্র জীবন ধর্ণওয়ালা কে আর সেই জীবনের দ্বারা কে সেই পরম সত্ত্বে পরম নফসে আলা কে আর কে সেই পরম নফসের মূল নূরের উপর দণ্ডায় মানালা মানুষটিকে যদি আমি সেই মানুষটাই হয়ে থাকি তাহলে তোমরা কে তোমাদের এই হিংসা বিদ্বেষ তোমাদের এই যেটাই তোমরা বলো আর যত কিছুই করো কিন্তু তোমরা কারা তোমাদের কাছে কি কোনো পরিচয়ের কোনো কিছু আছে জানা চেনার কিছু আছে আমি তোর আগেও বলেছিলাম যে তোমাদের মানবজাতের ভিতর পরম সত্ত্বে সত্যবান হওয়া তো দূরে থাক তোমরা কেহই নির্দিষ্ট একটি জীবের সত্যে জীবের আত্মায় আত্মবানও হতে পারো নাই যদি পারিয়ে থাকো তাহলে তার পরিচয় দেওয়া কথা বলো তার পরিচয় দিয়ে কথা বলো তাহলে যারা জীব সত্য নিয়ে মানব জন্মে এসে মানব জীবন ধরে সেই জীব আত্মার দ্বারা অথচ তারা সেই জীবের আত্মা কি চেনে না আর যদি তোমরা সেই জীব আত্মা ধরতে পারতে যদি তোমরা সেই জীব আত্মা ধরতে পারতে তাহলে তোমাদের এই আল্লাহ আলাদের অলি আলাদের পীর আলাদের আলেমদেরকে বুঝতে অন্তত বুঝতে পারতে যে তারা তুমি তো তাও জীব হয়েছে ওরা তাও না তাহলেই বুঝতে পারতে কারণ তখন তোমার সেই আত্মার গুণে সত্য অনেকটুকু জেনে চিনে ফেলতে তোমাদের নবীরা কারা তাও অনেক বুঝতে তাহলে এটা যদি তোমাদের ভিতর থাকতো তাহলে তোমরা কখনই এই আদম নুরির যে তথ্য তোমাদের কাছে প্রকাশ করছে বা যে দাবি করছে কখনই তোমরা হেয় প্রতিপূর্ণ কোনো কথা এখানে নিক্ষেপ করতে পারতে না তোমরা যত বড়ই জ্ঞানী হও যত ক্ষমতাশীল হও তার দুনিয়া ভিত্তিক আর সেই দুনিয়া ভিত্তিক কেমন তুমি মানুষও ভিত্তিহীন সেই ভিত্তিহীন মানুষ যদি পৃথিবীর বাদশাহ সমস্ত হুকুমত তার মানিয়ে চলে কিন্তু মরে যে তার চিরকালের ধ্বজক হবে এটাই সত্য যত সময় সে পরম সত্যের জীবনকে সংগ্রহ না করবে জীব সত্য সব দোজেকে আজও দুজেকে কালেও দোজকে জন্নাতেও দুজেকে সর্বখানে তারা দুজকের জীবনই ধরবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এই মানব জন্মের ভিতর দিয়ে সমস্ত জীবজাতিকে সুযোগ দেওয়া হয়েছিল এই মানব জন্মের ভিতর দিয়ে যে তারা সেই জীবের থেকে সমস্ত জীবকে একের পর এক মানুষে আনবে তারা তাদেরকে সেই জীবন পাবে সেই জীব জীবন থেকে নিজেকে পরিবর্তন করে পরম জাতের জীবন সংগ্রহ করে পরম সুরতকে কায়েম করে পরম রব ধরে পরম দিন ধরে তারা এই মানব জন্ম থেকে বিদয় নেবে কিন্তু প্রিয় বিশ্ববাসী হয়েছে কি তা এতকাল আর এই বক্তব্য এই ডাক কি তোমাদের কেউ দিয়েছে তোমরা নিজেরাই বলো এমন সত্য করে দেখানো আর সত্যের আহ্বান ফয়সালা ন্যায়ের ফয়সালার আহ্বান কে তোমাদের কাছে দিয়েছে তোমরাই বলো তাহলে পারে জীব পরমকে তোমরা জানবে কি করে তোমরা তো জীবের সত্ত্বেই সত্যবান হতে পারো না আজ পর্যন্ত আদম থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষের মানবজনম ছিল জীবকুলে জীব আত্মার দ্বারা তারা মানব জীবন কাটাতো আর সেই জীবেরই আল্লাহ আল্লাহ জিবেরি অলি আল্লাহ জিবেরি পীর সাহেব জিবেরি পীরে কামেল সেই জীবের সত্ত্বেও নাই ভুয়া তাদের কাছে সেই জীব সত্ত্বেও নাই ভুয়া আর তাদেরকে নিয়ে তোমরা আমাকে ভয় দেখাও তোমরা কারা তাহলে এটা একমাত্র ওই কারণেই তোমাদের হচ্ছে যে তারা তোমরা তাদেরই গোলামি করে চলছো তারা হচ্ছে দোজকের দ্বারোগা প্রতারক দরজাল তোমাদের প্রতারণা দিচ্ছে ধর্মীয় ব্যবসা দুনিয়ার ক্ষমতা বহাল রাখতে আমি তো দুনিয়ার ক্ষমতা বহাল করতে আসিনি ক্ষমতা তো এমনি আমার রবের তরফ থেকে এমনি হবে অর্থ সম্পদ তো এমনি আমার হবে কারণ আমি চিরঞ্জীবী আদম নুরি যেদিন সমস্ত জীবজাতি জাতি দোজকের নিক্ষেপ হবে সেদিন যারা এখানকার ধর্ম সেই আদম সুরাতে হবে তারাই সেই সমস্ত জিনিসকে ভোগ দখল করবে কয়জন মানুষ হবে তাহলে সম্পদ তো এমনি পড়ে থাকবে খাবে থেকে তার লোক থাকবে না তোমরা বোঝো তোমরা বোঝো যে পাক আমি যখন সেই আদম নূরের নফসের থেকে আদম নূরের উপর এসে সমর্থ হয়েছি তখন আমি পূর্ণ সেই মতমাইনার জাতের মালিকানার সত্যদার হয়েছি সকল পরম যারা পরম জাতের মানুষ হবে তাদের সকলের উপর সত্যদার আমারই চলে আমি সেই ধনী আমি সেই ধনী যে ধনের ধন না নিলে কেহই পরম জাতের স্বামীর হতে পারবে না যে ধনির ধন না নিলে কেহই পরম জাতে সামিল হতে পারবে না এবার তোমার রাজা বাদশার যত অর্থ সংবাদ আছে দিয়ে তোমরা তাকে বলো যে আমাকে একটি পরম জাতের উপর দাঁড় করে দাও আমি যাতে সেই নফসিটা ধরতে পারি সেই পারমিশনটা আপনি চাই দেখো তো তার ক্ষমতায় আছে কি নাই তাহলে আমি কোন ধনী আজকে কথার কথা আমি বলছি যে আমাকে কোন ধনী মালিক করেছে আর সেই ধনির ধনের জ্ঞান কত প্রশস্ত তার হিসাবও তোমরা করতে পারবে না কারণ তোমরা যে ভয় দেখাও মারফত দেখাও তাসাব দেখাও লাদননি দেখাও আর গাজন্যী দেখাও ওর কোনোটাই আমার জ্ঞানের বাহিরে নয় যাহা সত্য আছে তার কোনোটাই আমার জ্ঞানের বাহিরে নয় অতএব তোমরা মনে রেখো যে আদম নুরি কোনো ব্যাকা তোমাদের দিচ্ছে না তোমাদের সত্য জানাচ্ছে তোমরা ব্যাকা পথে রোয়া না দিয়েছ তাই ব্যাকা বুঝতেছো তোমরা যাদের জন্য বলতেছো যে আমি হয়তো বেকা না আমি তো আদম নুরি আমি তো নি নিঃসত্বের উপরে আমি সবসময়ই বর্তমান থাকি আর এই যে ঘটনা তোমাদের জানাচ্ছি এই ঘটনা জানানোর মূল কারণ হল যে তোমরা যাতে পরম যাতে সামিল হতে পারো তো এইখানে সেইখানে যেখানে তোমাদেরকে সেই পরমজাতে সামিল হওয়ার বক্তব্যগুলো সত্যগুলো তোমাদের সামনে দেওয়া হচ্ছে সেখানে যা যদি তোমরা বলো তোমাদের ওই পীর অলি বা দেবতা নবীদের নিয়ে যে আমি ব্যাকা হয়ে গেছি তাহলে তোমাদের কাছেই ব্যাকা কিন্তু আমি আদম নোর আমি আমার সত্যের উপর কিন্তু বহালি আছি আমি কোনো তারা নই আমি কোনো তারা নই আমি আমার সত্যের নিয়েই সত্যের উপর দাঁড়াই সকল সত্যের ফয়সালা তোমাদের সামনে দেখাচ্ছি আমার মালিকের তরফ থেকে যেসব ফয়সলা দেওয়া হয়েছে আমি অন্য কারো ফয়সলা দিচ্ছি না তাই তোমরা সতর্ক হও এ জীব পরমের জগৎ আর এটা সেই সমস্ত জীবকে পরমের সুরাত দিয়ে পরমকে তার সঙ্গে দিয়ে এই মানব জীবনে আনিয়া সম তাকে জীবের আত্মার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে সে কি এই মানব মানবজনম তার জীবকুল নিয়েই কাটাইয়া জীবে চলে যাবে নাকি সে তার এই মানব জীবন সেই পরমের সান্নিধ্য লাভ করে পরম ধর্ম নিয়ে নিজেকে পরম করে নিয়ে সেই ফিরে যাবে পৃথিবীর থেকে চিরকালের যাতে জন্য যাতে সে মুক্ত জীবন লাভ করে আদম সুরাতের জীবন কোনটা করবে এই জন্যেই সমস্ত জীবকে এই মানব জীবন ধরতে দেওয়া হয়েছে তার বাইরে কিছুই করা হয়নি আর তোমরা যদি পারো যে না তোমাদের মতমাইনা করেই মানুষ করা হয়েছে তোমাদের আলেম হলেই মতমাইনা তোমাদের পিরসেপ হলেই মতমাইনা তোমাদের অমক হলেই মত তাহলে সেই মতমাইনার পথটা কী ছিল কে দিয়েছিল তাদের মাইনে ধরার অধিকার তাদেরকে জিজ্ঞেস করো তাদের কাছে পছো তাদের কাছে এই ধর্ম নয় তাহলে তারা তোমাদের সেই মতমান্য হওয়ার ধর্ম দিল না কেন সর্বোপরি কথা তারা যদি সে মতমান্য নিজেকে করিয়ে থাকে তাহলে তোমাদের সেই জীব পরমের তত্ত্ব তোমাদের জ্ঞানে বুঝে দিয়ে তোমাদের সেই মতমান্য হওয়ার তোমাদের সেই জীবকুল থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে চির কালের জন্য আদম জাতের জাতি হতে পারো সেই ধর্ম তোমাদের এনে দিল না কেন তোমাদের সেই নেতাদের সেই আলেমদের সেই পীরদের সেই আল্লাহ আল্লাদের জিজ্ঞাসা করো যে তারা কোথায় আছে ভুয়াবাজি বাজি করে দুইচের কথা তোমাদের বললেও আদম নুরি দুনিয়াতে প্রকাশ আছে সেই বক্তব্য যখনই আসবে তার কানে তখনই সে তার উপযুক্ত যে প্রমাণ সহকারে বক্তব্য তোমাদের কাছে পৌঁছা দেবে যা হোক প্রিয় বিশ্ববাসী ইহা জীব পরম ইহা আল্লাহর ধর্ম পরম ধর্ম যারা মানবে তারা আল্লাহ নূরের ধর্ম মানবে তোমরা বলো এর আগেও বলা আছে যে কোরআন তো সাক্ষ্য দিচ্ছে প্রত্যেকটা মানুষে আল্লাহ বাস করে তাহলে এত কাল ভরা তোমাদের কাছে আল্লাহ রয়েছে তোমাদের আউলিয়া অলি পীর নবী রচল দেব দেবতা যোগী ঋষি মণি সন্ন্যাসী বৌদ্ধ যৌন কেহই তো তোমাদের সেই জায়গা দেখা বললো না যে এখানে আল্লাহ আছে তোমরা ধরো কারণ তারা এর কোনো ভেত্বই জানো না কিছুই জানে না তারা জানে প্রতারণার ধর্ম দিয়ে তোমাদের কাছে অর্থ নিয়ে বড়ো লোক সাজা যদি তারা সেই প্রতারণাই দিত অন্তত তোমাদের পরম হওয়ার ধর্ম দিয়ে তোমাদের কাছ থেকে অর্থ নিত তাও তো তোমাদের জীবনের একটা সার্থকতা ছিল যদি তারা তোমাদেরকে পরম ধর্ম দিয়ে যে তোমরা এই ধর্ম মানার ভিতর দিয়ে চিরকালের জন্য তোমরা আদম জাতের জাতি হয়ে ফিরে যাবে দুনিয়ার থেকে এ দিয়ে যদি তোমাদের কাছে অর্থ সম্বাদ নিত তাও তো সত্য থাকতো কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ধর্ম পরিচালকরা তোমাদের সঙ্গে প্রতারণা দরজালি করে চলেছে একেবারে পরিষ্কার হিসাবে তারা দরজালি করে চলেছে তাদের কাছে জীব সত্য নাই তা পরম ধর্মের অধিকার দিবে কি করে তোমরা জিজ্ঞেস করো তারা তো আমি এর আগেও বলছি তারা তো তোমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় তাদের জিজ্ঞেস করো তাদের কাছে জানতে চাও তোমরা ধর্ম দিলে তুমি কি পরম হতে পারছো সেই পরমের পথ কি সেই পথ আমাকে সেই পরমেরকে সঙ্গী করে তাই সেই ধর্ম মানতে দাও যাতে আমি পরম হতে পারি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে বাবাজি তুমি ব্যাকাশিজার হিসাব পাবে যে আদম নুরী ব্যাকা চলতেছে না তোমাদের পৃথিবীর তোমাদের আল্লাহ আলাহ উলি আল্লাহ পীর আলাহ আলমাল পুরোহিত ব্রাহ্মণ আল্লাহ সব ব্যাকা চলতেছে নিজের জীবনটাকে বোঝো বাবাজি সর্বোপরি কথা আমি বক্তব্য শেষ করব তাই বলছি বাবা যে তুমি নিজের জীবনটাকে বোঝো নিজের অস্তিত্বটাকে বাঁচাও আর সেটাও যদি দিনই নূরের দিনই নফসিয়া নফসকে সংগ্রহ করো আর সেই দিনই নূরের দিনই নফসের দ্বারা নিজের অস্তিত্বকে নিজের দিক করতে পারো তাহলে তোমার মঙ্গল আছে নইলে তোমাকেও চিরকালের জন্য যেতে হবে শোনো বাবা যে আবারও বলছি তোমার কাছেও সেই দিনি নূরের দিনি নভস আছে যদি সেই নভস ধরে দিনি রব দিনী দিন দিনি সুরাতের সালাত এবং তোমার কাছে যত জীবজাতের অস্তিত্ব আছে তা সকলকে পবিত্র করার ভিতর দিয়ে তোমার দিক করে নিয়ে নিয়ে নিতে পারো এবং সেই সহকারে যদি সেই আদমসুরাতের সালাদকে কায়েম করতে পারো তাহলে বাবাজি বেঁচে যাবে নইলে যে তোমারও চিরকালের জন্যই খবর হবে এ বলে আজকের বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি সুবান আল্লাহ সুবান সুবানুল্লাহ আজম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ